গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো বন্ধুরা, বাইরের দৃশ্য দেখে বুঝতেই পারছো এখন অনেকটা সকাল, ঠিকঠাকভাবে রোদও ওঠেনি আর ঠান্ডা ভাবটা বেশ ভালোই লাগছে। আগের দিন প্রায় অনেকটাই খানি বৃষ্টি হয়েছিল, সেই ঠান্ডা আমেজটা কিন্তু এখনও রয়ে গেছে। আর আজকে আমি ব্লগটা কিন্তু স্টার্ট করছি অনেকটা ভোরবেলা থেকে আর আমার ছাদ বাগান থেকে। আশা রাখছি আমার সব বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখবে, একটুও স্কিপ করে দেখবে না। ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে বন্ধুরা। সকাল সকাল ঘরের কি অবস্থা দেখো, কালকে বৃষ্টি হয়েছে, কিচ্ছু শোকায়নি। দেখো এখানে জামা কাপড়, এখানে ভর্তি জামা কাপড়, বলেছিলাম একটার পর একটা আমি দিদি এখানে জামা কাপড়। এখানে দেখো সব জায়গায় মেয়ের ঘরে জামা কাপড়, ওখানে ঝুলছে, এখানে এখানে যেখানে পেরেছি আমি সেখানে সেখানে জামা কাপড় দিয়ে দিয়েছি, দেখেছো। তারপর বেডরুমে কিছু ফ্যান চলছে সেখানে দিয়েছি। তারপরে ফ্যান চললে ভিজে জিনিস তো দেওয়া যায় না, সেখানে যেগুলো আধ ভিজা মানে শুকনো শুকনো সেগুলো শুধু দিয়েছি। আর এগুলো সব কালকে ভিজেছিলো, ওইগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন সব ছাদে নিয়ে এখন রোদে দেবো। বাইরে মোটামুটি রোদ উঠেই গেছে, মানে মোটামুটি আকাশ পরিষ্কার। তো চলো, আর আমাদের এখানে আজকে ভোট আছে, সেখানে রেডি হতে হবে আমাকে। তাড়াতাড়ি গিয়ে আগে ভোটটা দিয়ে আসি, তারপর কাজকর্ম আছে, রান্নাবান্না আছে। তো চলো, আর কথা না বলে আমি আগে দিনটা শুরু করি। আমি বলি না বন্ধুরা, যতই তাড়াহুড়ো থাক একটু 10 থেকে 15 মিনিট আগে ওঠার চেষ্টা করো। মানে বাড়ির লোকরা যখন ঘুমাবে ঠিক তার 15 মিনিট আগে ওঠো, ওই দেখবে 10-15 মিনিট না, ওটা দেখবে একদম পিসফুল থাকবে। তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ ফাইফরমাস করবে না, কেউ ডাকবে না এটা দাও সেটা দাও। ওই টাইমটা তুমি যা খুশি তাই করবে। সেই সময়টা তুমি তোমার রান্নাঘরেও ঢুকবে না। আমি বলছি না তুমি রান্নাঘরেও ঢুকবে না, সেই সময় কোনো ক্লিনিং ডাস্টিং কিচ্ছু করবে না। সেই সময়টা তুমি তোমার নিজের মতন কাটাও। ছাদ বাগান থাকলে ছাদ বাগানে যাও, একটু ব্যালকনিতে বসো, একটু বারান্দায় বসো, একটু হাঁটাহাঁটি করো, যা খুশি তাই করো। আর দেখো এখানে আমি ব্রাশ করে জামা চেঞ্জ করে চলেও এসেছি, ওইদিকে আবার হাজব্যান্ড উঠেও গেছে। আর একটুখানি হাজব্যান্ডকে করে দেবো ব্রেকফাস্ট। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না করলে তো মানে ঠিকঠাক লাগে না, যেহেতু আজকেও বাড়িতে আছে। আর দুধটাও যেহেতু আমার গরম করা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিলাম। আর একদম প্লেন আজ সকালবেলা তো বেশি রিচ করব না, একটু ডিম টোস্ট করে দেবো বলতে পারো। কী দিলাম, একটুখানি দুধ দিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়েছি, একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণে নুন দিয়েছি, চিনি দিয়েছি, গোলমরিচও অ্যাড করতে পারো, পেঁয়াজ লঙ্কা ধনে পাতা ক্যাপসিকাম সব কিছু কিন্তু এর মধ্যে দিতে পারো। কিন্তু এতটা সকালবেলা তো আমার এত তাড়াহুড়ো রয়েছে এদিকে যাবার, আর এত কিছু কেটে কুটে করতে গেলে অনেকটা সময় লাগবে। ওই জন্য হাতের সামনে যা যা ছিল সেই ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু করে নিলাম। কিন্তু বিশ্বাস করো দারুণ খেতে হয়েছে, হেলদিও হয়েছে। আর পেঁয়াজটা দিলে না একটুখানি রিচ টাইপের হয়ে যায়। সকালবেলা পেঁয়াজ ফেঁয়াজ দিলাম না গো, আর দেখো একদম শুকনো শুকনো করেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বেশি তেল খাওয়াটা উচিতই না। আর যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছে, ওই জন্য কিন্তু আমি পাশে একটু সস দিয়ে দিয়েছি। আর এদিকে না আমি দেখলাম কি বলো তো, কালকে রাতেই না আমি এই জারটা মানে আমার যে কিশমিশের জারটা ধুয়ে রেখেছি, আর আমি খালি জার না একদম রাখি না রান্নাঘরে, এটা আমার কেমন যেন লাগে। ওই জন্য ভাবলাম যে না, হাতে যখন সময় আছে জারটা ভরে নিই। আজকে সকাল থেকে এই একটু রোদ উঠছে, তারপর আবার পুরো মেঘলা করে আসছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। এখন একটু রোদ আছে, ভাবলাম দরকার নেই বাবা রিক্স নিয়ে, আমি এখন পাপসুগুলোকে একটু রোদেই দিয়ে দিই, আর যাওয়ার আগে তুলে নিয়ে যাব। আর এখানে দেখো এত নোংরা হচ্ছে, তোমরা তো প্রত্যেক দিনই দেখো আমি এখানটা মোটামুটি দুবেলা করেই পরিষ্কার করি। এখন দুবেলা কেন, যদি 10 বেলাও পরিষ্কার করি তাতেও নোংরা সেই যায় না। ওই একটু হাওয়া দিচ্ছে আর সব শুকনো পাতাগুলো ছাদ থেকে এখানে এসে পড়ছে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক গুলো আমার বাসি কাজ কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। তো এইবারে কিন্তু আমি যাব ভোটটা দিতে। বন্ধুরা আমি জাস্ট রেডি হয়ে নিয়েছি, আর সকাল থেকে দেখছো কি ঘাম ঝরছে, কালকে কে বলবে এত বৃষ্টি হয়েছে, পুরো গরম যাকে বলে। আর আমরা সকাল সকাল রেডি নিয়েছি আমি আর হাজব্যান্ড। আর একদম কি বলো তো, আমার বাড়ির একটা বাড়ির পরই হচ্ছে গার্মেন্টের স্কুল, ওখানেই আমরা ভোট দিতে যাচ্ছি। তো ওই জন্য বেশি লিপস্টিক লাইনার কিছুই পরিনি, প্রচণ্ড পরিমাণে রোদ। হ্যাঁ স্লিপটা দেখো, স্লিপটা আমার কাছে নেই। তো চলো, হ্যাঁ তা চলো দেখি, আর সবাই মিলে একসাথে যাবো, শাশুড়ি মা বাবা যা হোক ওরা যদি একসাথে যায় তো একসাথেই আমরা চলে যাবো, গিয়ে ভোটটা দিয়ে আসবো। সকাল সকাল ভোটটা দিতে গেলে কি বলতো একটু তাড়াতাড়ি হয়, মানে লাইনটা কম থাকে, আর যত বেলা হবে তত গরম বাড়বে আর তত লাইন পড়বে বেশি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আগে তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে আসি, তারপরে তোমার সাথে আবার ফিরে কথা বলছি। Thank you.
সকাল পড়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে প্রুভমেন্ট, একদম ফাঁকায় ফাঁকায়। বললাম না, যত তাড়াতাড়ি যাওয়া যায় তত ফাঁকা ফাঁকা থাকে। আর একদম গিয়ে দেখি আমি আমার হাজবেন্ড, ব্যাস আর কেউ নেই, মানে আমাদের রুমে যে মানে যে রুমটা আমাদের পড়েছিল। তো যাই হোক, একদম মাথা থেকে একটা হেডেক নেমে গেল, জানো তো, নাহলে হেডেক থাকে, বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করো, আগের বাড়ি যেমন রান্না বান্না করে তাড়াতাড়ি যেতে হবে, এই একটা হেডেক থাকে দেখবে। আর সেই চাপটা যদি আগেই মুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে কাজ হোক না হোক বাড়িতে থেকে থেকে কোনো অসুবিধা নেই, তাই না? তো চলো আর কথা বাড়াবো না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, শুধু দেখছো কী অবস্থা হয়েছে আমার। তো চলো এবার মেয়েকে খাবো, একটু চা খাবো, তারপর আবার তোমাদের সাথে ফিরছি। তো বন্ধুরা, আমি কিন্তু যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকে এখনও আমি কিন্তু ঢুকতে পারিনি, ওই জন্য বললাম বন্ধুরা একটু সময় দাও, আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব। খুব সুন্দর একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, এখানে আগে চটজলদি মেয়েকে খাইয়ে দিয়ে আসি, জানো তো, অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছে, তো তারপরে পড়তেও বসে গেছে, আর ও তো সকালবেলা ভাজাভুজি কিছু খায় না। তোমরা জানো দেখো যে ও শুধুমাত্র দুধ দিয়ে, ছাতু দিয়ে, আর ড্রাই ফ্রুট যেটা গুঁড়ো করে রাখি সেটা এক চামচ দিই, সেটা দিয়ে খেয়ে। আর এখানে আমি আর আমার হাজবেন্ডের চাটাও করে নিলাম, আর চাটা যেহেতু পাতা চা, পাতা চা ভিজতে তো একটু সময় লাগে, তো ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই, কারণ মেয়ে বেডরুমে পড়ছে, আর বাসি বেডরুমে না আমি বেশিক্ষণ পড়া আমার মন চায় না, জানো তো, বাসি জায়গায় পড়াতে আমি বেশিক্ষণ চাই না। ওই জন্য ভাবলাম না আগে এই স্টাডি রুমটা পরিষ্কার করে নিই একদম, তারপরে মেয়েকে স্টাডি রুমে শিফট করে দেবো, ততক্ষণ আমার বেডরুমটাও কিন্তু ক্লিন করা হয়ে যাবে। আর এদিকে তাড়াহুড়ো করে ভোট দিতে চলে গেছি, তো আর আমার খেয়ালই নেই যে বাসি জামা কাপড়গুলো যে আমি বাথরুমে ডুবিয়ে রেখে গেছি, আমার খেয়াল নেই। এবারে ওয়াশরুমে এসে দেখি যে মা আমার তো বালতি ভর্তি কাঁচা, তো সেইগুলোকে আবার কেচে কুচে দিলাম, কেন বলো তো, এরপর রোদ উঠে গেলে না আর আমি ছাদে গিয়ে এত জামা কাপড় মেলতে পারবো না গো, তো চলো আগে কেচে নিই। ফুলগুলোকে না একবারে নিয়ে চলে যাই, বারবার রোদের মধ্যে আসা খুব কষ্টকর গো, অনেকগুলো ফুল ফুটেছে আজকে, এখানে তিনখানা হলুদ ফুল, কী সুন্দর দেখতে থাকো ফুলগুলো। চলো সব ফুল তোলা হয়ে গেছে, এবার নিচে যাই। আর এই ফুলটা পড়ে গেলো পায়ে, আর দেওয়া যাবে না, বড় ফুলটা পায়ে পড়ে গেলো আর দেওয়া যাবে না। চলো, আমাকে ভারতী দিদি ভাই কমেন্ট করে বলেছিল, যদি ভুল না বলে থাকি নামটা, যে ফুল সবসময় ঠাকুরের পায়ে বেশি ভালো লাগে, দিদি ভাই গাছও বসায় ঠাকুরের নাম করে। সত্যি গো দিদি ভাই, আমি তোমার সাথে একদম 100% সহমত, কিন্তু কী জানি না, যেটা আমার হয়তো ব্যক্তিগত ওপিনিয়ন বলতে পারো, আমার যখন আমি গাছ থেকে ফুল তুলি না, আমার কেন কেমন একটা কষ্ট হয়, মনে হয় যে ওদের স্বভাব বোধহয় আমি ওর থেকে সৌন্দর্যটা কেড়ে নিলাম। যেমন দেখবে মায়ের করে তার সন্তান সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে, শোভা পায়, আমার মনে হয় গাছে তার ফুলগুলো সবচেয়ে বেশি শোভা পায়। আর আমি কোনো সময় আমি ন্যাড়া করে, একদম ন্যাড়া গাছ করে আমি ফুল তুলি না, দুটো একটা ফুল কিন্তু আমি গাছে রেখে দিই, যাতে আমি যখনই ছাদে উঠি তাদের যাতে দেখতে পাই, আর এটা আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো, চায়ের পাতাটাও কিন্তু ভিজে গেছে, আর আমরা বলেছি না আমি আমার হাজবেন্ড একদম লিকার পাতা চা খাই, মা যেহেতু চিনি দিয়ে খায়, কিন্তু আমি আর আমার হাজবেন্ড দুধ ছাড়া চিনি ছাড়া শুধু পাতা চা একটু ভিজিয়ে কিন্তু খাই। এটা শরীরের পক্ষে ভীষণ হেলদি, মানে তোমরা যদি মনে হয় তোমাদের গ্যাস সম্বল হচ্ছে, তাহলে তোমরা প্লেন চা থেকে চিনি আর দুধটা কিন্তু অ্যাভয়েড করতে। অনেক দিন পর আমি আর আমার হাজবেন্ড একসাথে বসে চা খেলাম, সেই দোল পূর্ণিমাতে খেয়েছিলাম, আর আবার আজকে, যেহেতু হাজবেন্ড অনেক সকালবেলা বেরিয়ে যায়, আর সকালবেলা না ও মানে খালি পেটে চা খায় না, শুধু ড্রাই ফ্রুট খেয়ে যায়, আর হয়তো কিছু ছোলা ফোলা খেলো আর টিফিনটা নিয়ে চলে যায়, তো ওই চাটা একদম ও সকালে খায় না। আর বাড়িতে যেদিন মানে কী বলো ভাগ্যবশত থাকলো, সৌভাগ্যবশত থাকলো, সেদিনকার আমি আর আমার হাজবেন্ড একসাথে চা খাই। তো চলো বন্ধুরা আর একটা কমেন্ট পড়ি, তারই আজকে আনসারটা দেবো। তো অঞ্জনা দি, তুমি আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, তাই তো, তুমি আমায় কমেন্ট করে সত্যি কথা তুমি একটা কমেন্ট করেছো, যে বলেছো যে আমি যদি ঠিক হই আমার অপোজিটের মানুষটা যে ভালো হবে এটার কোনো কি গ্যারান্টি আছে? একদম ঠিক, কোনো গ্যারান্টি নেই। আমি যদি ভালো হই আমার উল্টো দিকের মানুষটা যে ভালো হবেই বা আমার মনের মতন হবেই, এর কোনো গ্যারান্টি কিন্তু নেই। আমি তোমার সাথে সহমত, বাট হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনি সংসারের পাঁচটা মানুষও কিন্তু সমান হয় না। পাঁচটা আঙুলের মধ্যে যদি তোমার একটা আঙুল পছন্দ না হয় বা আঙুলটা যদি তোমার অকেজো হয়, তুমি কি সেটা কেটে বাদ দিতে পারবে? কখনো কিন্তু বাদ দিতে পারবে না, তোমাকে সেই আঙুলটাকে নিয়েই কিন্তু চলতে হবে। ঠিক তেমনি একটা সংসারের যদি পাঁচটা মানুষ থাকে কি চারটে মানুষ থাকে, দেখবে প্রত্যেকটা মানুষের কিন্তু ভিন্ন ভিন্ন মতামত,
তো এক সংসারে থেকে যদি আমরা যদি একে অপরের খুদ বার করি বা একে অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করি, বারবার তাদের একে অপরকে ডমিনেন্ট করি, তাহলে কিন্তু কী বলতো, সংসারটা না তিক্ততায় পরিণত হবে। আমরাই কিন্তু একটা সংসারকে, এই সংসার মানে কি, মানুষজনকে নিয়েই তো সংসার, এই আমরা মানুষজনরাই কিন্তু একটা সংসারকে তিক্ততায় পরিণত করতে পারি। আবার আমরা চাইলে কিন্তু সেই সংসারটাকে মধুর তৈরি করতে পারি। সব কিছুই কিন্তু বন্ধুরা আমাদের হাতে। আচ্ছা বন্ধুরা, নেক্সট টপিকটা নিয়ে না আমি একটু পরে ফিরছি। আর দেখো, কথা বলতে বলতে আমার বেডরুমটা পুরো ক্লিন করা হয়ে গেল। আর এই ভাবে ভেবেছি যে শোকেসের, মানে আমারটাকে ড্রেসিং টেবিল, শোকেস কাম ড্রেসিং টেবিল যেটা বলে সেটা রয়েছে আমার। তো এখানে যেহেতু আমার অনেকগুলো শোপিস আছে, প্রত্যেক দিন তো আর ডেলি এগুলোকে ক্লিন করা সম্ভব না, আর এগুলো আমি কী বলতো এক এক দিন করে এক একটা পার্ট ঝেড়ে নিই। তো ভাবলাম আজকে এই পার্টটা একটু পরিষ্কার করে নেব। আর এখানে দেখো আমার মেয়ের অনেকগুলো খেলনা রয়েছে, যেমন এই পুষি ক্যাটটা, এটা আমার মেয়ের অনেক ছোটোবেলাকার খেলনা। আমি আমার মেয়ের না ছোটোবেলাকার টয়গুলো কিচ্ছু ফেলি না, সব কিন্তু আমি মানে কী বলবো, এ টু জেড রেখে দিয়েছি। এগুলো আমার কাছে স্মৃতি হিসাবে থাকবে। আমার মেয়ের যদি বিয়েও হয়ে যায়, তার যখন সন্তান হবে, আমার কাছে আসবে, তখন আমি তাকে বলতে পারবো, এগুলো দেখ তোর মায়ের খেলনা ছিল। পা মোচা ভেতরে ঢুকে গেছে। বাবা, দাঁড়া, এই পাশটা সরিদা, এই পাশটা সরিদা, ভেরি গুড। এইবারে দেখো কত নোংরা বেরোবে, দেখো এখান থেকে দেখেছো এই নোংরাগুলো, দেখো তুমি বলো আমি ফিটফিটিনি কেন করি, এই নোংরাগুলো দেখো, দেখো এই নোংরাগুলো কি না নেই এর মধ্যে। হাজব্যান্ড শুধু আমায় কথা কথা বলে, তুমি খুব ম্যানিয়াগ্রস্ত, তুমি খুব পিটপেটেনি সারা দিন ঝাঁটা নাতা নিয়ে রয়েছো। আমি ওকে আজকে দেখালাম যে দেখো কতটা নোংরা, যদি বাড়িঘর ঠিকঠাক পরিষ্কার না থাকে তাহলে কতটা নোংরা বেরোয়। বলছে হ্যাঁ সত্যি, তো ও দেখলো, দেখে বলছে হ্যাঁ সত্যি কতটা পরিমাণে কিন্তু এখানে নোংরা জমেছে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার এই জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেল। আর এখানে একার পক্ষে না এই সোফাটা সরানো খুব টাফ। তোমরা দেখো যে আমি আর মা দুজনে মিলে সরাই, আর আজকে যেহেতু হাজব্যান্ড ছিল তো হাজব্যান্ডকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। বন্ধুরা, আমরা একটা অভ্যাস যদি ত্যাগ করতে পারি না, তাহলে দেখবে আমাদের সম্পর্ক বলো বা আমাদের সমস্যা বলো অনেকটা কিন্তু মানে কী বলো কিওর হয়ে যাবে। সেটা হচ্ছে দেখবে আমরা সবসময় নিজেরা মনে করি যে আমরা নিজেরা, মানে আমি নিজে একা ঠিক, আর আমার অপোজিটের যে মানুষটা সে পুরো ভুলে ভরা, মানে আমি যা বলবো আমি যা করবো সেটা একদম 100% ঠিক হবে, আর সে যা করবে পুরোপুরি ভুল হবে। এই কনসেপ্টটা যদি আমরা ছাড়তে পারি না, যদি আমরা মনে করি না আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ ত্রুটি রয়েছে, সেও যদি দোষ করে আমিও সমান দোষে দোষী, এইভাবে যদি আমরা ভাবতে পারি না, দেখবে আমরা অনেক সমস্যাতে কিন্তু ওভারকাম করি। আমার অনেক বন্ধুরা ভাববে হয়তো যে আমি একটু বেশি জ্ঞান দিয়ে দিই, কিন্তু বিশ্বাস করো আমি ভাবি যদি আমার কথাবার্তার মাধ্যমে একটা মানুষও যদি মোটিভেট হয়ে তার চিন্তাভাবনা চেঞ্জ করতে পারে বা কোনো মানে তিক্ত সম্পর্ক একটু হলেও মধুর হতে পারে, তাহলে ক্ষতিটা কী বলো। বন্ধুরা, এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে অনেক সকালবেলা, প্রায় 2 ঘন্টার উপরে ম্যারিনেট করা হয়েছে। আর এখানে আলুটা ভাজছি আমি তেলে, আর এখানে হচ্ছে পেঁয়াজ কাটা আছে, আর এটা হবে আমার হাজবেন্ডের স্যুপ। এখানে রয়েছে ধরো পেঁপে রয়েছে, গাজর রয়েছে। তোমরা আমাকে বলো তো যে হেলদি রেসিপি শেয়ার করতে, তো সেটাও আজকেও করবো। প্রত্যেক দিন কিন্তু আমি একটা একটা করে হেলদি রেসিপি তোমাদের শেয়ার করি। তো পেঁয়াজ এরকমভাবে ডুবুরে মোড়ে কাটবে, পেঁপে, গাজর, বিনস, আর এটা হচ্ছে বেবিকর্ন, ঠিক আছে। আরও তোমাদের ক্যাপসিকাম দিতে পারো, তোমাদের এখানে যা যা সবজি থাকে সব দেবে। আর এখানে অল্প একটু আদা আর একটু রসুন, ব্যাস এই দিয়ে হবে কিন্তু আজকে স্যুপটা। তো চলো আগে এইটা হয়ে যাক, তারপরে স্যুপটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হবে কষা, বুঝতেই পারছো। তোমাদের সাথে মেন জিনিসটাই আমি শেয়ার করতে ভুলে গেছি, মানে এখানে আমি কী কী দিয়ে ম্যারিনেট করে চিকেনটা সেটাই দিয়ে মানে বলতে ভুলে গেছি। এটার মধ্যে রয়েছে টক দই, আদা বাটা, জিরে বাটা, ধনে মানে ধনে গুঁড়ো দিতে পারো, বাটা যেটা খুশি তোমাদের কাছে থাকে। আচ্ছা রসুন বাটাটা প্রচুর, অনেকটা বেশি রসুন বাটা দেবে, আদা বাটাটা একটু কম দেবে, টক দই দেবে, গোলমরিচ দেবে, আর আমার কাছে একটু ভাজা গুঁড়ো মশলা থাকে সেটা দেবে। তোমাদের কাছে থাকলে তোমরাও দিতে পারো, আমি অনেকবার শেয়ার করেছি যে চিকেনে আমি কী মশলা দিই। আর একটু পেঁয়াজ আমি বেটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে কাঁচা তেল, এইটা দিয়ে যতক্ষণ পারবে ম্যারিনেট করে রেখে দেবে। যত ম্যারিনেট করবে তত তার টেস্ট বাড়বে আর চিকেনটা কিন্তু সফট হবে, ঠিক আছে। তো তারপর আমি তোমার সাথে কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করবো।
তো বন্ধুরা দেখো, এখানে আমি কড়াইতে পেঁয়াজটাকে একটু লালচে লালচে ভেজে নিয়েছি, আর আলুটাও কিন্তু পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। অর্ধেক আলু কিন্তু এখানে ভাজতে ভাজতেই আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ভাজা পেঁয়াজটাকে আমি কিন্তু এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব, ঠিক আছে? দেখো ওখানে আমি পেস্টে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে এখানে ফোড়নে নিয়েছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা। তাই গোটা গরম মশলার মধ্যে যেন এলাচ, দারচিনি থাকে, লবঙ্গ থাকে। বড়ো এলাচ দিলেও খুব ভালো হয়, বাট আমার কাছে বড়ো এলাচ ছিল না, ছোটো এলাচটাই দিয়েছি। দিয়ে এবার সব ফোড়নে দিচ্ছি। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু চিনি অ্যাড করবে, তাহলে কিন্তু খুব সুন্দর কালারটা বেরোবে। আর শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দেবে না, এমনি গোটা গোটাই দেবে। তো দেখো আমার এখানে এবার পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি, মানে ফোড়ন হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লালচে লালচে ভাজা হোক, তারপরে কিন্তু আমি, বন্ধুরা আমি জানি যে আমি প্রফেশনাল রাঁধুনির মতন আমি তোমাদের কাছে, আমি তোমাদের সামনে আমার রেসিপিগুলো শেয়ার করতে পারি না বা রিপ্রেজেন্ট করতে পারি না, কোথাও হয়তো আটকে যায় বা ঠিকঠাকভাবে বলতে পারি না, কিন্তু তাও আমি চেষ্টা করি আমি যা যা নিত্য নতুন রান্না করি তোমাদের সাথে শেয়ার করার, কারণ তোমরা আমার রান্না দেখতে পছন্দ করো। তাই আমি বারবার বলি, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমায় কমেন্ট করে বলো, আমি কিন্তু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখো পেঁয়াজটাও কিন্তু কষানো হয়ে গেছে, এইবারে কিন্তু আমি মানে চিকেনগুলো ছাড়বো। এদিকে দেখো হাজব্যান্ডকে ডেকে নিয়েছি, বললাম তুমি একটুখানি চিকেনগুলো ছেড়ে দাও, আমি ভিডিওটা করি, কারণ বলতো ও না সবসময় ঠিকঠাকভাবে না অ্যাঙ্গেল করে ক্যামেরা ধরতে পারে না। বললো ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি। আর দেখো চিকেনটা ছাড়ার পর না এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে কি বলবো। আর অনেক অনেক ঘন্টা ধরে যেহেতু এটা ম্যারিনেট করা ছিল, সেই বললাম না সকালবেলা ম্যারিনেট করে রেখেছিলাম, মানে বেলায় চিকেনটা করলাম, প্রায় দু ঘন্টার ওপর কিন্তু চিকেনটা ম্যারিনেট করা ছিল, অনেকটা সফট হয়ে গেছে। আর ভাবলাম এখানে আমি স্যুপটাও বসিয়ে দিই, তো স্যুপ মানে হাজব্যান্ডের জন্য স্যুপ করবো। তো স্যুপ করার জন্য আমি এটা বাটার দিয়ে করবো, তোমরা পারলে হোয়াইট অয়েল দিতে পারো, সানফ্লাওয়ার অয়েল দিতে পারো, যেটা তোমাদের হাতের সামনে থাকবে তোমরা সেটাই অ্যাড করতে পারো। বাট বাটার দিলে একটা খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এবার বাটারটাকে ভালো করে মেল্ট হয়ে গেলে এখানে তোমরা কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দেবে, আর একটু অল্প পরিমাণে কিন্তু তোমরা চিনি অ্যাড করবে। আর এখানে গোটা গরম মশলার জন্য আমি এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি, আর একটা দুটো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা কিন্তু দেবে না। এবারে যখন দেখছো একটু একটু করে অ্যারোমা মানে গরম মশলার গন্ধ বেরোচ্ছে, তখন তোমরা এর মধ্যে অল্প একটু রসুন বাটা অ্যাড করবে। রসুনটা দেওয়ার কারণ হচ্ছে কী বলতো, যেহেতু মুরগির মাংস এমনি একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, তো ওই জন্য আমি রসুনটা অ্যাড করেছি। আর আগে থেকেই কিন্তু আমি না ওই চিকেনের মধ্যে মানে স্যুপের চিকেনটার মধ্যে একটু ভিনিগার হোক বা লেবু হোক বা দই ম্যারিনেট করে রেখে দেবে, তাহলে কী বলতো ওই যে চিকেনের যেটা বিচ্ছিরি গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আর এদিকে দেখো মাংসটা অনেকটা কষে এসছে, আর আজকে কিন্তু মাংসটা পুরো জল ছাড়া রান্না হবে, ঠিক আছে? মানে তেল ঝাল যাকে বলে সেটা হচ্ছে, একদিকে রিচ আর একদিকে একদম লাইট। আর দেখো মোটামুটি কিন্তু চিকেনটা হয়ে এসেছে। আর এখানে আমি সবজিগুলো মানে হাজব্যান্ডটি সবজিগুলো সব ছেড়ে দিচ্ছে। তোমরা পারলে সবজিটাকে একটু ভালো করে ডিপ ফ্রাই মানে ভেজেও নিতে পারো, আবার হাফও ভাজতে পারো, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে, তোমরা কতটা হেলদি খাবে সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে। বাট আমি একদমই হেলদিভাবে করবো বলে সবজিটাও কিন্তু খুব একটা ভাজিনি, যদি বলতে পারো এটা একদম সেদ্ধ স্যুপ যাকে বলা হয়, ব্যাপারটা বুঝলে তো। এর মধ্যে পেঁয়াজ মানে পেঁয়াজগুলোও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবে। তারপরে দেখো আমি বলেছিলাম যে আমি একটু টক দই মাখিয়ে রেখেছিলাম, সেই টক দই দেওয়া মাংসটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো এইটা কিন্তু অনেকে হয়তো দেখলে ঘেন্না পাবে, বাট এইটা কিন্তু একদম হেলদি রেসিপি। তোমরা আমাকে বলো রেসিপি শেয়ার করতে, আমি সেই জন্য যতটা পারি রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ও এর মধ্যে এই যে আমি গোলমরিচ যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গোটা গোলমরিচ আমি কিন্তু অ্যাড করে দিলাম, ঠিক আছে? তারপর পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারটা সিটিতে বসিয়ে দেবে। আর এইদিকে দেখলাম আমার চিকেনটা রেডি হয়ে এসেছে, আর আমি যে ভাজা পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। তারপর 2-3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু আমি ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে তারপরে মানে ঢাকনা দিয়ে রেখে দেবে। ব্যাস আমার কিন্তু চিকেনটা পুরোপুরি রেডি বন্ধুরা। বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট। আর এইখানে দেখো এই যে স্যুপটা, চিকেন স্টু, চিকেন স্টু বলো কি স্যুপ বলো যাই বলো, একদম যদি তোমরা হেলদিভাবে খেতে চাও তো এইভাবে তোমরা খেতে পারো। একটু জল জলে আমি হলুদ কিন্তু দিইনি, পারলে তোমরা হলুদ অ্যাড করতে পারো। আর এই হচ্ছে রিচ রান্না যাকে বলা হয়, একদম কষা, ঠিক আছে? একদম তেল ঝাল যাকে বলে সেটা হচ্ছে এটা। দুটোই তোমাদের আমি দেখিয়ে দিলাম, তোমরা একবার অপশনাল, যেটা খুশি তোমরা করতে পারো। আর যদি কোনো কোয়েরি থাকে আমার কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেবো। তো চলো
আর একটা টিপস শেয়ার করি, যারা ভাবছো লাঞ্চে কম ভাত খাবে, ডায়েট করছো, তারা কিন্তু অবশ্যই তোমরা পাতে এক বাটি টক দই আর দুটো শশা অবশ্যই রাখবে। তাহলে কি হয়, শশা আর টক দইটা খেয়ে নিলে পেটটা অনেকটা ভরা ভরা লাগবে, তখন তোমরা কিন্তু ভাতের পরিমাণটা অনেক কমিয়ে আনতে পারো। তো এইটাও একটা টিপস তোমরা কিন্তু দেখতে পারো। আর যাই হোক বন্ধুরা, এখানে আমার কথা বলতে বলতে কিন্তু আমার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, সেগুলো আর কিছু শেয়ার করিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর এঁঠো মোছা থেকে বাসন মাজা সব কমপ্লিট, আর এখন দুপুরবেলা ছাদ থেকে মেয়ে জামাকাপড়গুলো সব তুলে নিয়েছিলো, কারণ মেঘ করেছে বাইরে। জামাকাপড়গুলো আজ গোছাতে গোছাতেই কিন্তু ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওর কোনো অংশ বা আমাকে যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার পুরো ভিডিওটা ওয়াচ করলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটা দেখছো তারা যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাবে। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দেখুন সবাই খুব খুব ভালো থেকো।